আজকে রাষ্ট্রপতি আসবে বেলুড় মঠে, তো তার জন্য এখানে পুলিশ আটকেছে আমাদের, তো এখন বাইকও যেতে দিচ্ছে না। বেলুড় মঠে ঢুকছে কিনা বোঝা যাচ্ছে না, তবে দেখা যাক, আগে সিগন্যাল দিক তারপরে যাব। পুরো আটকানো এখানে, লরি বাইক গাড়ি ফাড়ি সব। এখানে একজন হসপিটালে যাচ্ছে, এমআরআইতে এমার্জেন্সি আছে, তাকেও আটকে দিয়েছে। দেখি আমাদের কখন ছাড়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এখন অফিস যাচ্ছি, আর এই যে দেখতে পাচ্ছ এত সিকিউরিটি, এত পুলিশের গাড়ি এবং এত পুলিশ পোস্টিং। আজকে রাষ্ট্রপতি আসছেন বেলুড় মঠে, আর আমার অফিসটা বেলুড় মঠের পরের স্টপেজ, তো সেই হিসেবে আমাকে তো ওই বেলুড় মঠের সামনে দিয়ে যেতে হবে। রাষ্ট্রপতি যেহেতু আসবেন, সেহেতু প্রচুর সিকিউরিটি থাকবে, এটা তো স্বাভাবিক। তো আমি কালকেই খবর পেয়েছিলাম যে প্রচণ্ড সিকিউরিটি থাকবে, বাইক বা গাড়ি এগুলো সব বন্ধ করে দেবে শুনছিলাম। তো একটু আগে আমাকে পুলিশে আটকেছিল, বেশ কিছুক্ষণ, মিনিট দশেক প্রায় দাঁড়িয়েছিলাম। তো তারপরে পুলিশের ওয়্যারলেসে একটা মেসেজ এলো, মানে পুলিশটা আমার সামনেই দাঁড়িয়েছিল দেখতেই পেলে, সেখানে বললো যে মনে হয় রাষ্ট্রপতি পাস করে গেছেন, মানে রাষ্ট্রপতির কনভয় পাস করে গেছে, তারপরে আমাদের ছাড়লো। আমার অফিস তো বেলুড় মঠের পরের স্টপেজে, জিটি রোডে যদি আটকে দেয় তাহলে ব্যাক করে চলে আসব। এই সেরেছে, সামনে জ্যাম বলে মনে হচ্ছে। এই দেখো অবস্থা, ভিআইপিরা আসবে আর সাধারণ মানুষের কত ভোগান্তি হয়, এমনি পুরো গাড়ির লাইন লেগে গেছে। কি করে যাব এখন, আমার ডিউটি তো ওই দুপুরবেলা থেকে, এবার অফিসে ঠিক টাইমে কি করে পৌঁছবো, এত গাড়ির লাইন লেগে গেছে। এই ভিআইপিদের জ্বালায় না আর পারা যায় না, এদের এরা কোনো কি যে কাজ করে এরা কে জানে। এই রাষ্ট্রপতির পথটা কি করতে রেখেছে আমার মাথায় আসে না, শুধু খাওয়া দাওয়া আর ভালো সব বাংলোয় থাকা, এছাড়া এইসব ট্যুর করবে, বেলুড় মঠ আজকে কালকে দক্ষিণেশ্বর, এই সমস্ত আর কি। তো যাই হোক, এখন ফেসে থাকো, এখানে কখন ছাড়ে দেখি। ফাঁক দিয়ে গলিয়ে কোনো রকমে যেতে পারি কি না, কতটা দূর আর যাবো, সামনে তো আটকেই যাব। তো চলো রাস্তা আবার ছাড়লে তখন দেখা হচ্ছে। তো এসে পড়েছি রাজচন্দ্রপুর, তো এখান থেকে তোমরা দেখতে পাবে, কালকে দেখছিলাম যে রাস্তার সাইডে খুঁটি পুঁতছে, এই যে এখান দিয়ে যেমন খুঁটি পুঁতেছে, মানে রাস্তার মধ্যে চট করে কেউ যাতে না আসতে পারে যখন রাষ্ট্রপতি এখান দিয়ে যাবেন সেই সময়টা, তো তার জন্যই এই সমস্ত সিকিউরিটি করা। আজকে হিসেব মতো দেখতে গেলে ওই জ্যামটাই যা ছিল, না হলে গাড়ির সংখ্যা এইদিকে খুব কমই দেখতে পাচ্ছি, বাস ফাসগুলো আরও বেশি থাকে অন্যান্য দিনে, শুধুমাত্র বাস আর ছোটো কতগুলো গাড়ি আর বাইকই দেখতে পাচ্ছি। এই বাসগুলোর একটা সবচেয়ে খারাপ দিক হচ্ছে ওরা পেছন থেকে এসে ওভারটেক করে সোজা এসে সামনে এসে দাঁড়াবে, মানে তোমাকে চেপে দিয়ে দাঁড়াবে। আমি যত বছর বাইক চালাচ্ছি আমি এই জিনিসটাই দেখে আসছি কাল। এই যে দেখো পুলিশের কত পেট্রোলিং, শুধু পুলিশের গাড়ি দেখতে পাবে, এটা পুলিশই তো ইল্লিগাল সাইলেন্সার লাগিয়েছে, এটা তো ফ্রি ফ্লো সাইলেন্সার বলে মনে হয়। ও এটা পুলিশের গাড়ি ঢুকছে। এখান থেকে দেখতে পাচ্ছ এই যে রাস্তার সাইডগুলো দিয়ে পুরো ঘিরে দিয়েছে এই বড় বড় খুঁটি দিয়ে, আগে গিয়ে দে আরও দেখতে পাবে এরকম সব খুঁটি পোতা আছে রাস্তার ধারে। জিটি রোডটা তো মানে পুরো দুদিক দিয়ে পুরো খুঁটি দিয়ে পুরো ব্যারিকেড করে রেখেছে, মানে ফুটপাথ থেকে চট করে যাতে কেউ না নামতে পারে রাস্তার মধ্যে। তো চলো দেখা যাক জিটি রোডে কি পরিস্থিতি দাঁড়ায়। তো প্রায় বালি চলে এলাম, এই দেখতে পাচ্ছ দুদিক দিয়ে পুরো ঘিরে রেখে দিয়েছে এই কাপড় দিয়ে, এই নীল সাদা কাপড় দিয়ে ঘিরে রেখে দিয়েছে। তার কারণ হচ্ছে এই নীল সাদা কাপড়ের ওপারটা যে কি সাংঘাতিক কদাকার, সেটা যাতে রাষ্ট্রপতি না দেখতে পারেন তার জন্যে এই কাণ্ডটা করে রেখে দিয়েছে। আরে বাবা, এগুলো হচ্ছে পলিটিক্স পলিটিক্স, বুঝেছ, পলিটিক্স, এসব ডার্টি পলিটিক্স, বুঝতে পারবে না। এই যে এই সমস্ত রেলিংগুলো জন্মে রং করা হয় না, এই কালকে যুদ্ধকালীন তৎপরতা এগুলোকে রং করা হয়েছে,
তো চলো আরো আগে দেখাবো কি পরিস্থিতি দাঁড়িয়েছে। তো এখান থেকে আমি নেমে যাব বাঁ দিকে, এই নিচ দিয়ে জিটি রোড গেছে, জিটি রোড ধরে আমি বেলুড় মঠে যাব। তো চলো দেখা যাক জিটি রোডের পরিস্থিতিটা কিরকম, তোমাদের দেখাই চলো। তো আমাকে যেতে হবে বেলুড় বাজার, তো বেলুড় মঠ ক্রস করে তবেই যাব। আমার মনে হচ্ছে রাষ্ট্রপতি চলে গেছেন মনে হচ্ছে, কারণ হচ্ছে রাষ্ট্রপতি যদি নাই বা এসে থাকতেন এতক্ষণ তাহলে আর এত গাড়ি দেখতে পেতাম না। এই যে সামনে টোটো যাচ্ছে, তার মানে টোটোগুলোকে মনে হয় আটকায়নি নাকি। এখন রাস্তায় অনেক হাইব্রিড কার বেরিয়েছে, মানে যেগুলো পেট্রোলেও চলবে বা ডিজেলেও চলবে। তো এখান থেকে শুধু কাণ্ডটা দেখো, রাস্তার দুধারে ব্লিচিং ছড়িয়েছে, জন্মে ছড়ায় না দেখো, ছড়িয়েছে রাষ্ট্রপতি এসেছে বলে জন্মে ছড়ায় না এগুলো, আজকে ছড়িয়েছে। মানে এগুলোদের এদের কি বলবে বলো, এই যে এগুলো সব ঢেকে রেখেছে এইদিকে, এই ত্রিপলের ওপারে মানে এই কাপড়ের ওপারগুলোতে মানে যা নোংরা আবর্জনা সব পড়ে আছে সেগুলোকে ঢাকবার জন্যে, যাতে রাষ্ট্রপতি চোখে না পড়ে সেই জন্য এই সমস্ত এই ব্যারিকেডগুলো করে রেখেছে। মানে এই দেখো এই কাপড়টার ওপারটা হচ্ছে তোমার একটা ভাঙা দেওয়াল, এটা যাতে চোখে না পড়ে, মানে দেখাতে চাইছে যে কত উন্নতি ঘটেছে আমাদের দেশের, কি আর বলবো বলো। আর এই ব্যারিকেড দেখো, পুরো ব্যারিকেড করে রেখেছে। তার মানে চিন্তা করো যখন এই রাস্তা দিয়ে রাষ্ট্রপতি গেছেন তখন মনে হয় এই রাস্তা দিয়ে মানে একটা মাছি শুদ্ধ মনে হয় উড়ে যেতে পারেনি, এতটাই সিকিউরিটি ছিল। আর পুলিশ, প্রচুর পুলিশ ছিল। জিটি রোড দিয়ে যাচ্ছি যে মনেই হচ্ছে না, মনে হচ্ছে অন্য কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এই দুধারে ব্যারিকেডগুলোর জন্যে রাস্তাটা একটু অচেনা অচেনা লাগছে, আর এত ফাঁকা জিটি রোড তো সাধারণত থাকে না, সে দুপুরই হোক আর সকালই হোক। চলে এলাম বালি বাদামতলা, ক্রস করে গেলাম বাদামতলার, সামনে আসছে রাজবাড়ি, রাজবাড়ির পরে হচ্ছে বেলুড় মঠ। বেলুড় মঠের পরিস্থিতিটা কীরকম চলো তোমাদের দেখাই। এই যে দেখো দেওয়ালগুলো রং করেছে, এই সাইডের দেওয়াল, এটা যেহেতু শ্রমজীবী হসপিটাল তার জমি টমি ওই জন্য এটায় হাত দেয়নি আর কি। আর এই রাস্তার এই বিটগুলো, ফুটপাথের বিটগুলো শুদ্ধ দেখো নীল সাদা রং করে রেখে দিয়েছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এই নীল সাদা রং করেই চলছে আর কি বলবো, নতুন তো কিছু হচ্ছে না, ওই পুরনো যা ছিল তার উপরে রঙের পোচ মারছে, ওটাকেই নতুন দেখানোর চেষ্টা করছে। তো দেখতে দেখতে আমরা চলে এলাম বেলুড় মঠ। তো এইখানে রাষ্ট্রপতি এসছেন, এই যে রাষ্ট্রপতির এখানে ছবি ফবি দেওয়া আছে। তো বেলুড় মঠ ক্রস করে গেলাম, এরপরে আমার অফিস আসছে। তো বেলুড় মঠে সেরকম কিছু এখন দেখলাম না, মানে প্রোগ্রামটা সত্যি হয়ে গেছে, রাষ্ট্রপতি সত্যি চলে গেছেন এখান থেকে বোঝাই যাচ্ছে। তো ব্যারিকেডটা কত দূর অবধি করেছে জানি না, তবে আমার অফিস পর্যন্ত তো করেইছে। আমি ভেবেছিলাম যে রাষ্ট্রপতিকে হয়তো এক ঝলক দেখতে পাবো, কিন্তু দেখতে পেলাম না, এটা আমার কপাল খারাপ বলতে পারো। তো এত সিকিউরিটির মধ্যে দিয়ে দেখাটাও খুব টাফ ব্যাপার ছিল। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে এর পরের ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউনড অ্যান্ড গুড বাই। অ্যাট লাস্ট আমি জানতে পারলাম যে রাষ্ট্রপতি নাকি হেলিকপ্টারে এসেছেন, হেলিকপ্টারে চলে গেছেন। তো আমাদের পুলিশ কেন আটকালো সেটার কারণ আমার মনে হচ্ছে যে অনেক ভিআইপি আরও রাষ্ট্রপতির সাথে আর কি ট্র্যাভেল করছে, তো সেই ভিআইপিরা সবাই তো আর হেলিকপ্টারে যেতে পারে না, তো তারা বাই রোডে গেছে, তো সেই জন্য হয়তো আমাদের আটকেছিল। তো যাই হোক, এইগুলো হচ্ছে সাধারণ মানুষের একটা ভোগান্তির ব্যাপার। এই যে এতক্ষণ আটকে রাখা, আর তারপরে এই যে এখন যেমন জ্যামের মুখে পড়তে হবে, তো এগুলো সবই আমাদের সাধারণ মানুষের ভোগান্তি। যখনই কোনো জায়গায় ভিআইপি আসে তখন আমাদের এইসব ভোগান্তিতে পড়তে হয়।